মুখের উপরে আল্লাহ, ডানে হলো কর্ম, বামে হলো কর্ম, সামনে আল্লাহ জাহান্নাম, ডানে কর্ম বামে কর্ম, সামনে আল্লাহ সামনে জাহান্নাম। এবার বিচার আরম্ভ হচ্ছে। একটু লায়াজুলু কদামা বনি আদম হাতা ইসালান খামস, পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না। পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে, তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে। এভাবেই হবে, আমি অনুবাদক, তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে। বিচারের সূচনাতে তো আল্লাহ নিজের পরিচয় দিবেন। এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে, সে তার সব কর্ম দেখতে পাবে, যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে, সব দেখতে পাবে। এবার পাঁচটা জিজ্ঞাসা, এক আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে, পুরো জীবন 70 বছর বয়স পুরোটাই বুঝাতে হবে। আজকে সারা দিনে কি কথা বলেছেন তা কি মনে আছে? সারা জীবন বুঝাবেন কিভাবে, প্রস্তুত থাকুন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। দুই অন স্বাভাবিহি, আপনার যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন, এটা পৃথক করছেন কেন? আমি করিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, তাই আমি বলছি। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, আবার এটা পৃথক করলেন কেন? দুই যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজাক সাহেব, যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে, এটাকে পৃথক করছেন কেন? আমি করিনি, কে করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই ছেলে, যৌবন জীবন যে কত বিষাক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই? ছেলে যখন 4 বছরের, মা তখন চুমা খায়, আদর করে, আব্বু আব্বু। আবার ছেলে যখন 12, 14, 15 বছরের, তখন বাড়িতে আসতেই মায়ে বলে, আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি। তখন ছেলে বলে, খাবো না। না আব্বু, খাও খাও। না আমি খাবো না, এই তরকারিতে ভাত খাবো। আব্বু খাও খাও খাও। এবার ছেলে যখন বয়স 20-24 হয়েছে, তখন মায়ে বলছে, কি করে খাবে, কি করে খাবে, বসে আছে, বসে আছে, তো দাঁত ভেঙে দিবে। আরে ব্যাপারটা কি? 4 বছর মা কি করছিলেন? চুমা খাই। 15 বছর 20 বছর মা এরকম বলছে। এবার 20-24 যখন হয়ে গেছে, তখন মার কেন জানি সহ্য করে না, মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে। মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো, তাহলে বউ কি বলবে? তখন ছেলেটা বুঝেছে, ও ও, ইনকাম করাই লাগবে, গার্মেন্টসে হলেও, জেনার কারখানা, ওহো টাকা ইনকাম করাই লাগবে, যে কোনো মূল্যে, সে যেখানে হোক না কেন। ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে, এর নাম যৌবন জীবন। আর যৌবন জীবন মানে জেনা, যৌবন জীবন মানে জেনা, যেটা আজকে বলবো। এখানে যত মোবাইল আছে, শতকরা 1999টা মোবাইলে জেনার গল্প হয়, এটা আমার অনুমান। প্রায় মোবাইলে জেনার গল্প হয়, যৌবন জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে। এক টাকা, সে দেখতে চায় না টাকা বৈধ না অবৈধ। দুই দেখতে চায় না সে মান সম্মান, জাহান্নাম কি জান্নাত, বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না, সে বেখিয়াল বোকা, সে যে সে জেনাই লিপ্ত। এই দুইটা জীবন খুব কঠিন। রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেরা তোমরা দেখো, রাত গভীর হয়েছে, রাস্তা বন্ধ হতেও পারে, তবে তোমরা সহযোগিতা করো, মানুষের জন্য অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম এ হচ্ছে বিচের যৌবন জীবন।